হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নতুন করে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপটি করেননি, তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে নতুন করে ফর্ম ফিল আপের যে সময় দেওয়া হয়েছে, এটা হচ্ছে 9/5/2023 তারিখ থেকে 15/5/2023 তারিখ। এর ভিতরে আপনাদেরকে যারা বাদ পড়েছেন তাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে? তো এরপর কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ নাও দিতে পারে। তো যারা করেননি অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপটি করে নেবেন, না হলে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল 2021 সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের যে সময় বৃদ্ধি করা হয়েছে সেটির আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে যারা বাদ পড়েছে তারা ফর্ম ফিল আপটি করে নিতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।